হ্যালো বিয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মাহবুবুর রহমান আজকে আমি আপনাদের জন্য যে টিউটোরিয়ালটা করব সেটা অবশ্য আপনার ডায়াগ্রাম দেখেই বুঝতে পারছেন যে স্কুইড প্রক্সি সার্ভার কীভাবে মাইক্রোটিকের সাথে আপনি ইনক্লুড করবেন করার পরে কীভাবে আপনার ইউজাররা স্কুইড প্রক্সি সার্ভার থেকে ক্যাশ প্রক্সি সরি ক্যাশের প্রক্সি থেকে রিকোয়েস্টগুলো নিবে ইভেন আপনার ব্যান্ডুইজ সেভ করবে জিনিসটা খুবই ইন্টারেস্টিং তো প্রথমত আমি একটু আপনাদের আই ডায়াগ্রামটা দিয়ে আমি একটু বোঝানোর চেষ্টা করি সেটা হলো এখানে দেখতেই পাচ্ছেন এখানে একটা আইএসপি আছে দেখেন আইএসপি আমি দুই জায়গায় লিখেছি বাট আইএসপি কিন্তু আমি একটা আইএসপি থেকেই লাইন নেব আর আপনি যদি দুইটা আইএসপি থেকে লাইন নেন তাতেও কোনো সমস্যা নেই প্রথমত আমি জিনিসটা বোঝাই সেটা হলো এটা আমার সাপোজ মনে করেন যে মাইক্রোটিক আর মাইক্রোটিকের মধ্যে মনে করেন যে আমার যে পিসির মধ্যে মাইক্রোটিক ইনস্টল দেওয়া আছে বা আমার মাইকোটিক যে রাউটারটা আছে রাউটার বোর্ডটা আছে সেটার মধ্যে সাধারণত মিনিমাম পাঁচটা পোর্ট থাকে তো পাঁচ পোর্টে একটা মাইক্রোটিক আছে তো আমি এখানে আমার তিনটা তিন পোর্টে আমার এটা পিসিতে করেছি তো যার জন্য আমি মাইক্রোটিকের ওয়েবসটা পিসিতে ইনস্টল দিয়েছি যার জন্য মনে করেন যে আমি এখানে তিনটা ল্যান দেখিয়েছি দেখেন আমার এই মাইক্রোটিকের হচ্ছে কীভাবে কনফিউজার করেছি আমার আইএসপি থেকে একটা লাইন এসে আমার মাইক্রোটিকের একটা পোর্টে ঢুকেছে তো ওইখানে ঢোকার পর আমি এই মাইক্রোটিকটাকে কনফিউজার করেছি করার পর আমি কী করেছি ওইখান থেকে এটা হলো মনে করেন যে ইথার ওয়ান এটা হলো ইথার টু ইথার টুতে আমি কী করেছি আমার লোকালি এই সুইচের সাথে কানেকশন দিয়েছি এই সুইচের সাথে কানেকশন দিয়ে আমি আমার এই যে ল্যাপটপ বা ডেস্কটপের সাথে আমি কানেকশন দিয়েছি তো এরা কী করতেছে আমার এই আইএসপি থেকে লাইন ঢুকতেছে আর আমার এইখান থেকে রিকোয়েস্ট আমার মাইকোটেকে আসতেছে মাইক্রোটিক থেকে এইখান থেকে বের হচ্ছে তো এই হলো কাজ এরপরে আমি কী করেছি দেখেন আমার সেম আইএসপি থেকে আমি আর একটা লাইন নিয়েছি আমাকে সাধারণত আমাদের রিয়েল আইপি অনেকগুলোই দিয়ে থাকে একটা ব্লক নিলে দেখা গেছে পাঁচটা আটটা ব্লক দেয় মিনিমাম তো আটটা ব্লক দিলে দেখা গেলো যে আপনি এইখান থেকে এই সেম এস পি যদি আপনি লাইন নেন সাপোজ মনে করেন যে এইটা হলো ক্যাশ প্রপসি সার্ভার এইটার ভিতরে আমি উইন্ডোজ সেভেনের মধ্যে আমি ক্যাশ প্রক্সি সার্ভারটা কনফিগার করেছি আপনি চাইলে উইন্ডোজ টেন উইন্ডোজ এইট উইন্ডোজ সার্ভার টু থাউজেন্ড টুয়েলভ অথবা উইন্ডোজ সার্ভার টু থাউজেন্ড এইটেও কনফিগার করতে পারেন কনফিগারেশন সেম কোনো ডিফারেন্স নাই দেন আমি কি করছি দেখেন এখানে আমি আমার এই যে যে পিসিটাকে আমি ক্যাশ প্রক্সি করেছি সেখানে আমি ল্যান্ড কানেকশান নিয়েছি দুইটা মানে নিক নেটওয়ার্ক কার্ড আমি দুইটা লাগিয়েছি একটা দিয়ে কি হয়েছে আইএসপি থেকে লাইন ঢুকেছে ঢোকার পর এইখানে আপনার ক্যাশ ক্যাশপ্রক্সির মধ্যে ইন্টারনেটটা দিয়েছে ইভেন আমার আরেকটা ল্যান্ড দিয়ে কী করেছি আমি মাইক্রোটেকের সাথে কানেক্ট করেছি তো রিয়েল লাইফে আপনারা এই জিনিসটাই করবেন দেখেন একেবারে রিয়েল লাইফ সিনারিও আমি দেখাচ্ছি এখানে আপনার আইএসপি থেকে তো আপনারা ক্যাশ প্রক্সির মধ্যে একটা লাইন ঢুকলো ওখানে একটা আইপি দিয়েছেন দেওয়ার পর আপনি কি করেছেন আপনার আর ল্যান্ড ল্যান্ড কানেকশন যেটা ল্যান্ডলাইন লাইন থেকে আমি কী করছি আমার মাইক্রোটিকের সাথে কানেকশান দিয়ে দিয়েছি তার মানে এইখানে পুরো ডায়াগ্রামটা দাঁড়িয়েছে কি এইখান থেকে রিকোয়েস্টটা যে আমার মাইক্রোটিকে ঢুকবে মাইক্রোটিক থেকে বাইপাস হয়ে আমার এই প্রক্সি ক্যাশ প্রক্সিতে আসবে ক্যাশ প্রক্সিতে এসে এইখানে সার্চ দিবে যদি এইখানে কোনো ইনফরমেশন পায় তাহলে ডিরেক্টলি আপনার এই ইন্টারনেটের মাধ্যমে এই দিকে যাওয়ার দরকার নেই সেই কী করবে ডিরেক্টলি আপনার রিকোয়েস্টগুলো সার্ভ করে দেবে আর যদি মনে করেন যে আপনার এখানে না পায় সেক্ষেত্রে সে ক্যাশ প্রক্সি বলবে যে আমার কাছে নাই তখন কী করবে এইখান থেকে ইন্টারনেটের মাধ্যমে রিকোয়েস্টটা পাস হবে দেন আপনার রিকোয়েস্টটা সার্ভ করবে সেক্ষেত্রে আপনার কিন্তু ইন্টারনেট স্পিড খরচ হবে আর যদি আপনার ডাইরেক্ট ক্যাশ প্রক্সি থেকে পায় তাহলে আপনার ইন্টারনেট স্পিড খরচ হবে না ইন্টারনেট স্পিডটা খরচ হবে সেক্ষেত্রে দেখবেন যে কম ব্যান্ড ব্যান্ডইতে আপনি খুবই স্পিডে কাজ করতে পারতেছেন মূলত ক্যাশপ্রক্সিটা করা হয় আপনার ব্যান্ডরুই কমানোর জন্য বা ব্যান্ডুইতের আপনার উপরে যে ব্যান্ডুইতের উপরে যে প্রেশারটা করে সেই প্রেশারটা কমানোর জন্য এইখানে মনে করেন যে আপনারা যা ব্রাউজ করবেন সব আমার ক্যাশ প্রক্সিতে জমা হবে এই হলো মূল ডায়াগ্রাম তো এখন চলে যাই আমরা আমার যে ক্যাশ প্রক্সি যে পিসিটা আমি কনফিগার করেছি সেই পিসিতে যাব সেই পিসিতে একটু কাজ আছে সেই কাজটা এখন আমি আপনাদের দেখাবো যে উইন্ডোজ সেভেন তো নিয়েছি উইন্ডোজ সেভেনের মধ্যে এখন কী করতে হবে আমার ল্যান্ডটাকে এই যে এই যে ইন্টারনেট যে পোর্টটা আছে ইন্টারনেটের যে ল্যান্ডটা আছে আইএসপি থেকে আসছে ক্যাশপ্রক্সির মধ্যে সেই পোর্টটাকে আমি কি করব ইন্টারনেট শেয়ার করে দিব। দেন আপনার কাজ করবে তো আমরা চলে যাই এরপরে আমি প্রক্সির মধ্যে এইটা শেয়ার করার পর আমি মাইক্রোটিকের মধ্যে কীভাবে কীভাবে কনফিগার করতে হয় সেই জিনিসটা দেখাবো তো চলুন আমার মাইক্রোটিক এবং আমার ক্যাশ প্রপসি পিসির মধ্যে যাই তো এটা হলো আমার উইন্ডোজ ক্যাশ প্রপসি সার্ভার এটার মধ্যে আমি স্কুইট ক্যাশ প্রক্সিটা ইনস্টল দিয়েছি তো এখন আমি প্রথমত আমি যাই আমি যে সার্ভিসে যেয়ে দেখি আমার ক্যাশ প্রপসির যে ক্যাশ প্রক্সিটা আমার রানিং আছে কি না দেখি এখানে যাই এই যে স্ক্রিপ্ট দেখেন এইটা আমার অলরেডি স্টার্টেড দেখাচ্ছে আমি এটাকে একবার করে নিই রিস্টার্ট করে নিচ্ছি এখানে এটা হতে থাকুক এবার আমি যাব কোথায় আমি যাব হলো আমার এই যে নেটওয়ার্কে নেটওয়ার্কে যাব নেটওয়ার্কে যাওয়ার পর নেট ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ার সেন্টার এখানে ক্লিক করব করার পর আমি এখানে অ্যাডাপ্টারে যাব আমার অলরেডি সাইটের যে আমি এই দুইটাকে আমি এডিট করে নিয়েছি এখানে ইথার টু ছিল এটা ইথার ওয়ান ছিল ইনাবল করি এইটাকে আর আমি কী করবো আমার এই যে ওয়ান সাইড আছে মানে ইন্টারনেট অ্যালাউ এই 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 পোর্টটার মধ্যে ইন্টারনেট অ্যালাউ আছে তো এইখানে যাব যাওয়ার পর আমি প্রপার্টিসে যাব প্রপার্টিসে যাওয়ার পর দেখেন এইখানে শেয়ারিং এই শেয়ারিংয়ে যাব শেয়ারিংয়ে যাওয়ার পর আমি এইখানে এই অ্যালাউ করে দিব এইটা দেন এই সেটিংসে যাব সেটিংসে দিয়ে এইখানে টিকগুলো আমি দিয়ে দিব এইখানে যে কটা টিক আছে সবগুলো দিয়ে দিব দেখেন সব টিকগুলো আমি দিয়ে দিব যাতে করে আমার ইউজাররা ইজিলি কাজ করতে পারে খুব স্প্রিডে অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করার পরে দেন আমি কী করবো ওকে করে দিব দেখেন ওকে করার সাথে সাথে আমার এখানে শেয়ার হয়ে গেলো এখন আমি কি করবো আমার এই ল্যানের মধ্যে যাবো এই ল্যানে যে আমি একটা আইপি বসাবো এখানে আমার এই ল্যানের মধ্যে আমি একটা আইপি বসাবো এইখানে আমি একটা আইপি বসাবো সে আইপিটা হলো ওয়ান নাইনটি টু ডট ওয়ান সিক্সটি এইট ডট টোয়েন্টি ডট ওয়ান এইটা দিব এতটুকুই বসাবো আর কিছু করবো না এখানে এইটাই আমার গেটওয়ে হিসাবে কাজ করবে ওকে দিব ওকে দিব এইখানে আমার আর কোনো কাজ নেই এখানে এই আইপিটা বসানোর পর আমি এখন কি করব এই আপনার যে ক্যাশ যে সার্ভারটা করবেন সেটার মধ্যে প্রথমত এই কাজটুকুই করতে হবে দুইটা ল্যান থাকলে এইভাবে করতে হবে তো করা যদি উইন্ডোসে বা উইন্ডোজ সেভেনে করেন সেক্ষেত্রে এই কাজটুকুই করতে হবে করার পরে আমি এখন কী করবো জাস্ট আমি যাব হলো আমার ইসে মাইকোটিকে লগ ইন এখন আমি কিন্তু আমার যে ডায়াগ্রামটা আছে সেই ডায়াগ্রাম অনুসারে আমি যাচ্ছি আর আমার স্কুইড প্রক্সি ক্যাশ প্রক্সি সার্ভারটা উইন্ডোজ সেভেনে কীভাবে ইনস্টল দেওয়া লাগে এটা যদি কেউ না দেখে থাকেন তাহলে এই টিউটোরিয়ালটা কিন্তু বুঝবেন না তো দয়া করে আপনি আমার ওই পিভিএস টিউটোরিয়ালটা আগে দেখে নেবেন তারপরে এই টিউটোরিয়ালটা দেখবেন আর একটা কথা আপনারা মনে রাখবেন ক্যাশ প্রক্সি করলে কিন্তু সাথে সাথে বেনিফিট পাওয়া যায় না বেনিফিট পেতে হলে কমসে কম আপনাকে দুই থেকে তিন দিন চালাইতে হবে বা এক সপ্তাহ চালাইতে হবে দুই থেকে তিন দিন বলতেছে এই জন্য যে আপনার ইউজাররা ব্রাউজ করবে যখন তো ব্রাউজ করতে করতে ক্যাশে যখন ইনফরমেশনগুলো নিয়ে নিবে সব ইনফরমেশনগুলো মোটামুটি যখন ক্যাশে স্টোর হবে তখন মনে করেন যে আপনার ক্যাশ প্রক্সির বেনিফিট আপনি পাবেন তো আমি চলে যাই আমার মাইক্রোটিকের মধ্যে লগ ইন করি মাইক্রোটিকে ইনবক্সের মাধ্যমে লগ ইন করলাম করার পর এটা হলো আমার ইন্টারফেস দেখেন ইন্টারফেসের মধ্যে আমি আপনাদের যে জিনিসটা দেখাবো আর এটা নর্মালি আপনার একটা মাইক্রোটিক যেভাবে কনফিগার করতে হয় আমি সেইভাবেই কনফিগার করে রেখেছি তো এইখানে দেখেন আমার ইথার টু যেটা ইথার টু হল আমার ওয়ান সাইড ইথার টু হলো আমার ওয়ান সাইড আর ইথার ওয়ান হলো আমার ল্যান্ড সাইট লোকাল সাইট আর এই যে তিন নাম্বার যে পোর্টটা সেটা আমার থাকবে কি এটা থাকবে আমার হলো যে স্কুইড যে প্রক্সি সার্ভারটা ইনস্টল দিয়েছে সেই সার্ভারের আইপিটা সেই সার্ভারের আইপি কোনটা এই এখন এই মাত্র যেটা বসাইলাম যে আপনার এখানে এই যে এখানে দেখেন এই আইপিটা টোয়েন্টি ডট ওয়ান এই আইপিটা বসবে এখানে এই রেঞ্জের আইপি এখানে বসবে এখানে আমি প্রথমত একটু রিনেম করে নিই বোঝার সুবিধার্থে ইথার ওয়ান হলো ল্যান লেন দেন ইথার টু ইথার টু হলো ওয়ান দেন আমি কি করবো ইথার থ্রি ইথার থ্রি দেবো স্কুইট স্পিড দেবো না কি আপনার ক্যাশ দি ক্যাশ প্রফিট ক্যাশে প্রফিট ক্যাশে প্রফিট দিলাম নাম দেওয়ার পর আমি কী করবো অ্যাপ্লাই দেবো ওকে দেবো জাস্ট আমি ইন্টারফেস ইন্টারফেসগুলো এইভাবে করে দিয়েছি এই জন্য যাতে আমরা বুঝতে পারি যে আমাদের ইন্টারফেসগুলো কাজ করছে কি না এরকম কিছু একটা তো এই গেল এখানে এইটা যাওয়ার পরে আমরা তো নর্মালি যেভাবে মাইক্রোটিক কনফিগার করতে হয় সেইভাবেই কনফিগার করেছি সব কিছু সেইভাবেই আছে তা আমি এখন এই যে অ্যাড্রেসে যাব যাবো যে যেয়ে আমি এইখানে দেখিয়ে দেবো আমার এই যে ক্যাশ প্রক্সি ইভেন আমি ক্যাশ প্রক্সির যে আইপিটা বসিয়েছি ওয়ান নাইনটি টু ডট ওয়ান সিক্সটি এইট 10.20 20. 192.168.192.168.20. যেহেতু আমি ক্যাশ প্রক্সিড সার্ভারের আইপি বিসি 20.1 এখানে দেব 20.2 /24 দেন অ্যাপ্লাই দেব ওকে দিব দেখেন আমার এইখানে এই ইন্টারফেসটা আমার অ্যাড হয়ে গিয়েছে তো আমি এখন ইন্টারফেসে যাই ইন্টারফেসে যাওয়ার পর দেখেন এইখানে আমার ইন্টারফেসগুলো প্রতিটা ইন্টারফেসে আমার কানেক্ট আছে একটি বাসে দেন আমি যাব কোথায় এখন আমি যাব যে যে জিনিসটা আমাকে এখন করতে হবে সেটা হলো আমাকে যাইতে হবে ফায়ার ওয়েলে ফায়ার যাওয়ার পর এইখান থেকে আমাকে একটা নেট রোল ক্রিয়েট করতে হবে এইখানে নেট রোল ক্রিয়েট করতে হবে ক্যাশ প্রক্সির জন্য এই রোলটা অবশ্যই আপনারা একটু ভালো করে দেখে নেবেন ক্লাসে ক্লিক করবো করার পর এখানে ডিএসটি নেট সিলেক্ট করবো করার পর এখানে প্রোটোকল সিক্স সিলেক্ট করবো ডিএসটি পোর্ট সিলেক্ট করবো এইটটি দেন আমি যাব অ্যাডভান্সে অ্যাডভান্সে যাওয়ার পর এইখানে দেখেন ডি সিপি বা টিওএস এইটা আছে এইখানে আমি টুয়েলভ করে দেব টিওএসটা টুয়েলভ করে দিব দেওয়ার পরে এইখানে এইখানের আর কোনো কাজ নেই যাব অ্যাকশনে অ্যাকশানে যেয়ে কি করব ডিএসটি নেট সিলেক্ট করে দিব দেন এইখানে আমি আইপি দেব এখানে আইপি দেব কোনটা এখানে আইপি দেব হলো আমার ক্যাশ প্রক্সির যে এই যে এই যে আমি সাইডে যে আইপিটা বসিয়েছি সেই এই যে টোয়েন্টি ডট ওয়ান এই আইপিটাকে আমি এখানে বসাবো ওয়ান নাইনটি টু ডট ওয়ান সিক্সটি এইট ডট টোয়েন্টি টোয়েন্টি ডট ওয়ান এটা দেওয়ার মানে হলো যে আপনার যত রিকোয়েস্ট আসবে এইটা ফরওয়ার্ড করে দেবে আমার এই আইপিকে এই আইপি থেকে সব রিকোয়েস্ট সার্ভ করবে আমার ইউজারদের দেখেন আমি যাবো কোথায় এইখানে পোর্ট দিয়ে দিব এইট জিরো এইট জিরো দেওয়ার অ্যাপ্লাই দিব ওকে দিব দেখেন আমার এইখানের কাজ শেষ এখন যত হিট করবে সব আমার কি করবে এইটা ফরওয়ার্ড হয়ে আমার এই আইপির মাধ্যমে ভায়া হয়ে যাবে মানে আমার ক্যাশ প্রক্সি হয়ে তারপর যাবে যদি আমার ক্যাশ প্রক্সিতে থাকে ইনফরমেশন তাহলে ক্যাশ প্রক্সি থেকে ইনফরমেশনটা পাবে আর যদি না থাকে সেক্ষেত্রে বাইরে চলে যাবে এই হলো কাজ মূল কাজ ছিল এইটাই আমার ক্যাশ প্রক্সির যে কাজটা সেটা করলাম করার পরে এখন তো আমরা ব্র্যান্ডউইথ লিমিট করিনি উইথ লিমিট যদি করে দেই সেক্ষেত্রে সেই জিনিসটা আমি একটু পরে দেখাই তো আমি এখন চলে যাই আমার ক্লায়েন্ট পিসিতে ক্লায়েন্ট পিসিতে যেয়ে দেখি আমি ক্লায়েন্ট পিসি থেকে এই জিনিসটাকে আমি টেস্ট করবো যে আমার এই রোলটা কাজ করে কি না তো চলে যাই আমি ক্লায়েন্ট পিসিতে তো দেখেন এই এই হলো আমার এইটা হলো ক্লায়েন্ট পিসি তো আমি ক্লায়েন্ট পিসিতে আসলাম আসার পরে আমি দেখি এখান থেকে ব্রাউজ করব আমি মনে করেন যে আমি ইউটিউবে ব্রাউজ করি আমি অলরেডি ইউটিউবে আমার এই যে ক্যাশ যে সার্ভারটা আছে এটার মধ্যে আমি অলরেডি এখানে দেখেন ক্যাশিং করার জন্য অনেকগুলো ইয়ে দিয়ে দিয়েছি লিঙ্ক দিয়ে দিয়েছি তো এইগুলো আমার ক্যাশিং হচ্ছে স্টেপ বাই স্টেপ তো এই জিনিসগুলো আমি আপনাদের এখন দেখাই কীভাবে কি এই যে এই যে এই ইউআরএলটাই মনে করেন যে এইটা তো আমার ক্যাশিং হয়ে গিয়েছে তো আমি এখন আমার ইউজারে যাই আমি এই জিনিসটাকে আমি হিট করে দেখি ইউটিউবে যাই আমি ইউটিউবে তো ইউটিউবে গেলাম যাওয়ার পরে দেখেন আমার ইউটিউবটা চলে আসলো আসার পরে আমি এই যে এই ভিডিওটা এই ভিডিওটাকে আমি ক্যাশ করেছি দেখেন তো আমি এটাকে চালাই দেখেন কতটা স্পিডে চলতেছে দেখেন এই যে আমার ক্যাশ হচ্ছে বাফারিং হচ্ছে এই বাফারিং জিনিসটা ফুল হয়ে যাবে দেখেন এটা বাফারিং হচ্ছে আর এই দিকে আর একটা জিনিস ফলো করেন দেখেন এখানে যে আমার মূল যে ব্যান্ডুই এই যে আমার সাইডে আমি তো ল্যান্ড থেকে আমার পিসিতে কানেক্টেড তাই না আমি দেখাই আইপি আইপিতে যাওয়ার পর অ্যাড্রেস এসে দেখেন ইথার ওয়ান ইথার ইথার ওয়ানের মধ্যে কি আমার ল্যান্ডসাইড সাইডের আইপি দেয় না দেখেন আমার এই পিসির মধ্যে কি আইপি দেয় সেই জিনিসটা আমি আপনাদের দেখাই দেখেন এখানে যাই এই জায়গাটা যাওয়ার পরে আমি ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ার সেন্টারে গেলাম যাওয়ার পরে আমি এইখানে দেখবো আমার এই পিসির আইপিটা কি দেখেন আমার এই ফোর আমার মাইকোটেকাল ল্যান্ডসাইড এর আইপি কি আছে দেখেন দেখেন আমার মাইকোটেকাল ল্যান্ডসাইড এর আইপি যেটা আছে সেটা হলো ফাইভ ডট ওয়ান মানে আমার এই মাইক্রোটিক থেকে ইথার ওয়ান থেকে আমার কানেকশন গিয়েছে মেন মেন কথা যেটা সেটা হলো আমার ইথার ওয়ানে তো আমার লোকালি কানেক্টেড তাই না তাহলে কি আমার ব্যান্ডুই আমার ইথার ওয়ান থেকে টানার কথা না কিন্তু দেখেন আমার এখানে ব্যান্ড্রুইত কিন্তু আমার টানতেছে কোথা থেকে ক্যাশ প্রক্সি থেকে কারণ হলো আমি এই যে যে ভিডিওটা চলতেছে দেখেন এই ভিডিওটা আমি ক্যাশ করে রেখেছি যার জন্য মনে করেন যে আমার ক্যাশ প্রক্সি থেকে চলতেছে দেখে আমার লোকালই সব দেখেন এই যে পুরো বাফার কমপ্লিট করে নিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন দেখেন এখানে আমার মূল ব্র্যান্ডইতে কিন্তু কোনো ইউজ হচ্ছে না এই যে এই হলো অবস্থা তো আমি এখন আর একটা যে জিনিস করবো এখন একটা কিউ তৈরি করি আমি কিউস কিউসে যাবো কিউসে আমি নাম দিই মনে করেন আমার নামটাই দেই মাহবুব দেখো আমার যে লোকাল যে পিসিটা আছে সেই পিসিটার আইপিটা বসাই এখানে ফাইভ ডট ফোর ব্যান্ড্রুইড দিয়ে দিব ফাইভ কেবিপিএস ফাইভ কেবিপিএস দেন অ্যাপ্লাই দিব ওকে দিব দেখেন এই হলো আমার এই যে ফাইভ ডট ফোর যে আইপিটা সেটার আমি ব্যান্ডুইড দিয়ে দিয়েছি তো এখন যাই আমি অন্য সাইডে ব্রাউজ করি দেখি গুগল ব্রাউজ করি দুই ডাবল কি আসে দেখি দেখেন আমার গুগল চলে আসলো আর এক্ষেত্রে এখানে দেখেন আমার ব্র্যান্ডের উপরে কোনো ইম্প্যাক্ট পড়েনি এখনো আমি এখান থেকে আমি যাব ইউটিউবে যাই আবার ইউটিউবে যে আমি অন্য কিছু দেখি বা ইয়া হতে যাই যায় যাইলে পড়তে যাই দেখি ফাইল হিপ পতে যাচ্ছি দেখি দেখেন আমার ফাইল হিপ লোডিং নিচ্ছে আর এইখান থেকে আমার ব্যান্ডউইথের দিকে দেখি কী অবস্থা ব্যান্ডুই আমার ব্যান্ডুই তো ঠিক আছে ব্যান্ডউইথ তো এই যে দেখেন আমার কিন্তু এখন মনে হয় যে আমার গ্লোবালি আমাকে হিট করেছে দেখেন আমি একটা সফটওয়্যার নামাই সফটওয়্যার ডাউনলোড দিই দেখি আমার ব্যান্ডউইথের কী অবস্থা হয় দেখেন এখানে কী করতেছে আমার এইখান থেকে রিকোয়েস্টটা এসে আমার ক্যাশ প্রক্সিতে কিন্তু হিটটা জমা হচ্ছে আমার এখানে যত হিট আছে সব কিন্তু আমার দেখেন এই যে আমার কি বলে আমার ফায়ার হলে যাই ফায়ার হলে গেলে নেটে যাব নেটে গেলে দেখেন এখানে আমার হিটগুলি নিচ্ছে করতেছে না হয়নি ডাউনলোড দিলে আমার ব্রান্ডের কি অবস্থা হয় সেই জিনিসটা আমি আপনাদের দেখাবো এখানে দিলাম সেদ দেওয়ার পর আবার এখানে দেখেন এই ডাউনলোড হচ্ছে আমি এখন আমার ইয়াতে যাই দেখেন মাইক্রোটেকের মধ্যে দেখেন আমার কিন্তু এই যে এই যে জিনিসটা আমার ল্যান্ড কিন্তু আপ ডাউন হচ্ছে দেখছেন এখন ও কী করতেছে ল্যান্ড থেকে আমাকে ক্যাশে এই যে দেখেন প্রথমত আমাকে ক্যাশে করতেছে কিন্তু ক্যাশে করার পরে আপনার আমার ইথার ইথার ওয়ানে চলে যাচ্ছে মানে আমার ল্যান্ড কানেকশানে চলে যাচ্ছে এখানে দেখি আমার ব্যান্ডউইথের কী অবস্থা দেখেন আর তোর উপরে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো প্রেশার পড়েনি দেখেন আমি এখন যদি আমার এইখানে আমি আর একটা রোল অ্যাড করে দিই এস আর সি নেট এখানে আপনার দিব না অ্যাপ্লাই দিব সরি অ্যাকশনে দেবো মাস্ক করে দিব অ্যাপ্লাই দিব ওকে দিব দেখেন এখানে আমার কি এইখান থেকে আমাকে হিটটা টানতেছে তাই না আমি এটাকে ক্লোজ করে দিই এই জিনিসটা ক্লোজ করে দিলাম এখানে এটা ঠিক আছে এখানে এটাও ঠিক আছে দেন আমি দেখে আমার লোকাল পিসিতে যাই দেখেন এখানে কিন্তু আমার ডাউনলোড হচ্ছে আর এইখান থেকে আমাকে কি দেখাচ্ছে আমার কিউ থেকে ইন্টারফেসে দেখেন আমার এই দুইটা ইন্টারফেসে কিন্তু কাজ করতেছে দেখেন আমার ইথার ওয়ান থেকেও কিন্তু আমার দেখেন এই যে আরেক্স কিন্তু উঠতেছে আর এক্স উঠতেছে তা আমার ম্যাক্সিমামে কিন্তু প্রথম হইতেছে কি আমার ক্যাশে এটা ইয়ে হচ্ছে ক্যাশ হচ্ছে ক্যাশিং হওয়ার পরে আমাকে কী করতেছে ডাউনলোড দেখাচ্ছে দেখেন এখানে ডাউনলোড হচ্ছে দেখেন আমার আগেরটা সামহাউ প্রবলেম করেছে দেখেন এখান থেকে আমার ডাউনলোড হচ্ছে আমি এখান থেকে যদি আমার কিউজটা ছেড়ে দেই দেখি আমার আর আমি আর একটা কথা আপনাদের বলে দিই সেটা হলো আপনারা যখন ক্যাশ ক্যাশক করবেন অবশ্যই ক্যাশ ক্যাশপক্সি সার্ভার যেটা থাকবে সেটাকে অবশ্যই একটা ঠান্ডা জায়গায় রাখবেন আর না হলে কিন্তু আপনার ক্যাশ ক্যাশপক্সে আপনাকে ঠিক মতো পারফরমেন্স দিবে না মনে রাখবেন আপনার ক্যাশ পক্সিটা অবশ্যই একটা ঠান্ডা জায়গায় রাখবেন ঠান্ডা জায়গায় না রাখলে আপনার ক্যাশ ক্যাশপক্সে ভালো পারফরমেন্স দিবে না দেখবেন যে মাঝে মধ্যে হ্যাং করে বিভিন্ন ধরনের প্রবলেম করবে তো এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করবেন দেখেন এখানে আমার এই যে আমার ক্যাশ পথ থেকেই টানতেছে এরপরে এখন যে জিনিসটা করব আমরা সেটা হলো এটা তো করলাম করার পর আমি অনেক সময় দেখেন আমি যে ব্যান্ডুইতে এখানে ম্যানেজ করে দিয়েছি যখন আমি ভিডিও দেখবো কোন ওয়েবসাইট যখন আমি ক্যাশ করব ক্যাশিং করব। ক্যাশিং করলেও কিন্তু আপনার ব্যান্ডুইত খরচ হচ্ছে বাট এই জিনিসটা যাতে করে খরচ না হয় সেই জন্য সিম্পল একটা রোল ক্রিয়েট করতে হবে আমি দেখাই আপনাদের সেই রোলটা কি সেই রোলটা হলো আমি যাব হলো আপনার ম্যাঙ্গালে ম্যাঙ্গালে যেয়ে প্লাসে ক্লিক করব দেন এইখানে দেখাই দিব আপনার কি এখানে দেখাই দেবো পোস্ট রাউটিং পোস্ট রাউটিং দেন অ্যাডভান্সে যাব অ্যাডভান্সে যেয়ে আমাকে যে জিনিসটা করতে হবে অ্যাডভান্সে না সরি কিছুই করতে হবে না অ্যাকশনে যাব অ্যাকশনে যে আমাকে কি করতে হবে প্রথম হবে মার্ক কানেকশন দেন এইটাকে আনটি এখানে একটা নাম দিব আমি নাম দিচ্ছি প্রক্সি প্রক্সি মার্ক মার্ক কানেকশন এটা দিলাম আর এখানে অবশ্যই আনটিক করে দিবেন এরপরে কি করবেন অ্যাপ্লাই দিবেন ওকে দিবেন এই হলো আপনার মার্ক পোস্টিং হইল এরপর আমি কি করবো মার্ক প্যাকেট প্লাসে ক্লিক করবো এটা একটা ক্রিয়েট করেছে আর একটা লাগবে প্লাসে ক্লিক করবো জেনারেল যাব মার্ক এখানে পোস্ট রাউটিং দেখাবো দেন কানেকশন টাইপের এখানে দেখাবো এইখানে মার্ক কানেকশন সরি এইটা না মার্ক কানেকশন আমি দেখাবো এই যে প্রক্সি কানেকশন এইটা যাব যাবো যাই আমি কি করবো মার্ক প্যাকেট করে দেব মার্ক প্যাকেট এখানে দিব প্রক্সি আর ও এক্স ওয়াই ও আর মার্ক প্যাকেট দেন এইটাকে আনটিক করে দিব দেন অ্যাপ্লাই দিব ওকে দিব তো দেখেন এই আমার এই দুইটা রোল ক্রিয়েট করা হয়ে গিয়েছে এই দুইটা রোল ক্রিয়েট করার পরে আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হলো আমাকে কিউসে যাইতে হবে কিউসে যাওয়ার পর একটা কিউস ট্রি তৈরি করতে হবে প্লাসে ক্লিক করবো এখানে নাম দিব আমি পক্সি দেই প্রক্সি দিলাম দেন এইখানে প্যারেন্ট এইখানে দেখাই দিবেন গ্লোবাল আউট গ্লোবাল আউট আর প্যাকেট মার্ক দেখাই দিবেন এইখানে এই যে প্রক্সি মার্ক প্যাকেট এটা দেখাই দিবেন আর কোনো কিছু করার দরকার নেই অ্যাপ্লাই দিবেন ওকে দিবেন এখন যে জিনিসটা হবে সেটা হলো আপনার যদি কোনো কন্টেন্ট আপনার ক্যাশ করা থাকে ক্যাশিং করা থাকে সেক্ষেত্রে আপনার কি করবে আপনার ব্যান্ড উইথ খরচ হবে না আপনার ডিরেক্টলি আপনার চলে যাবে কোথায় তারা ক্যাশ থেকে আপনার কানেকশানটা নেবে নিয়ে আপনার নিজস্ব কোনো ব্যান্ড উইথ খরচ হবে না লোকাল যে ব্যান্ড আছে ক্যাশ পক্সির মধ্যে যে স্টোরেজ ইনফরমেশনগুলো থাকবে সেই ইনফরমেশনগুলো তারা নেবে এক্ষেত্রে দেখবেন যে আপনার এইখানে আপনার এই যে এই যে ইউজারের জন্য যে ফাইভ পি জন্য যে একটা রোল ক্রিয়েট করছেন এই রোলটা আপনার কোনো ধরনের কোনো ইম্প্যাক্ট করবে না যদি নতুন কোনো ব্রাউজার ওয়েবসাইট ব্রাউজ না করে দেখেন এখন আমি চলে যাই আমি এই এটা দেখিনি এইটার মধ্যে চলে যাই এইটা একটু চলুক দেখি দেখেন বাফারিং হচ্ছে এটাও দেখেন আমার ক্যাশিং করা আছে যার জন্য আমার ক্যাশ থেকে নিচ্ছে আর মেইন যে লোকাল যে ব্যান্ডউইথ যেটা আমার মেইন ব্যান্ডউইথ মেইন ব্যান্ড্রুইডের উপরে কোনো ধরনের কোনো ইম্প্যাক্ট পড়তেছে না কারণ হলো আমার ম্যাক্সিমাম জিনিসই আমার ক্যাশের মধ্যে আছে তো আমি এখন যা যাই যেয়ে দেখি আমার ক্যাশ প্রাপ্সিতে আমার ক্যাশিং যেটা করেছি এই যে স্কুইচ এইটার মধ্যে দেখেন এই যে লক লকের মধ্যে ক্যাশ দেখেন এই যে ক্যাশ হচ্ছে ক্যাশ স্টোরেজ কিন্তু হচ্ছে আস্তে আস্তে আমার এই জিনিসগুলো বাড়তেছে ক্যাশিংগুলো বাড়তেছে তো এই হইল ওভারঅল আপনার ক্যাশ প্রসি মাইক্রোটিকের মাধ্যমে কীভাবে ভায়া করবেন বাইপাস করে বের করে দেবেন সেই জিনিসগুলো আমি দেখালাম তো আজকে এ পর্যন্তই যদি আমার ভিডিও টিউ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন লাইক দিবেন কমেন্টস করবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ